আর কাঁদিস না রে ভাই, একটা গেমের জন্য এত কান্দলে হবে? নিজের শরীরটা দেখেছিস কত শুকিয়ে গেছিস, আগে কত ভিজেছিলি। দেখ আমি কাঁদছি, আমি কাঁদছি, আমার চোখে জল বেরিয়েছে একটুকু। তুই একটা ছেলে হয়ে একটা গেমের জন্য এরকম করে কাঁদছিস, তা তুই মেয়ে পালাই হয়ে তুই কি করে গেছিস? দেখ ভাই, আমার ঘুমানি অনেক দিন ধরে, যত থেকে ফ্রি ফায়ার বন্ধ হয়েছে, কিন্তু কি করবো বল, বা আমার মুখ থেকে ভাত খেতে হয়েছে আমাকে। তোর তো 4-5 হাজার টাকা খরচ হয়েছে, আর মুটা মুটা কত খরচ জানিস? 2-3 লাখ টাকা খরচ হয়েছে, আর তুই অত কাঁদছিস? মুটা কেনিছে, মুটা কেনিছে? কই কই অমনি করে তো 2-3 লাখ টাকা আমার কত চলে গেছে, আর তোরা এই 4-5 হাজার টাকা খরচা করেছিস বলে এত কাঁদছিস রে? আচ্ছা তোরা একটা কথা বল, আমরা যখন ছোট ছিলাম আমরা তো আউটডোর গেম খেলতাম কিনা বল? খেলতাম তো, যেমন গুলি ডান্ডা, ডাব বল, সাত গুটি খেলেছি তো আমরা, আরো কত বিভিন্ন রকমের খেলা আছে, আর তোরা এই একটা ফ্রি ফায়ার গেমটার জন্য এত কাঁদছিস বলতো? এমনি করলে চলবে? তুই ঠিকই বললি। এই যেমন ধর, তোদেরকে একটা কথা বলি, এই যেমন আজ ফ্রি ফায়ার গেমটা বন্ধ হয়ে গেছে, আমি কত খুশি জানিস? আমি এত খুশি যে তুই বলে বোঝাতে পারবো না, আমি দমে খুশি আছি জানিস। হ্যাঁ রে ভাই, আমরা নাহলে 4-5 হাজার টাকা গেমের জন্য খরচা করেছি, আমাদের কষ্ট লেগেছে, কান্না করেছি, সবাই করেছি, ঠিক আছে? তো তুই শালা গেমের জন্য 2-3 লাখ টাকা তুই উড়িয়ে দিছিস, তোর মনে আসবে কষ্ট নাই শালা? হ্যাঁ মামা, তুমি কোথায় গেছো? 2-3 তোমার দেখতেই পাই নাই। আরে ভাই, তুদিকে কি করে যে বুঝাই, ওহ বাবা রে, তোরা একটা গেমের জন্য এত মন খারাপ কেন করছিস? তুদিকে বললুম আমি এত খুশি আছি এই ফ্রি ফায়ারটা বন্ধ হয়ে বলে, তোরা 2-3 দিন থেকে আমাকে কেউ দেখতে পাস নাই? না পাই নাই, পাই দেখতে পাস নাই? আমি 2-3 দিন থেকে কত পাটি করছি ঘরে, ঘরে আমি দমে বিরিয়ানি খেয়েছি, যাকে দেখতে পেয়েছি সবাইকে বিরিয়ানি খাওয়াছি, তোরা 2-3 দিন থেকে কোথায় ছিলি ভাই? না তুদিকেও বিরিয়ানি খাওয়া তুম, আগে বল পরে কানবি। আমি ঘরে বসে বসে কাঁদছিলাম, মা আমাকে বললো কি আর দুঃখ করে লাভ নাই, যা স্টেজে গিয়ে বসে ডাব বল খেলা। যে মায়ের কথা শুনে আমি ডাব বল খেলছি, মাঠে বসে বসেও কাঁদছি, তারপর তুই এলি। তুই চুপ করে ভাই, চুপ কর, আমার কথা শুন। দেখ আজ যে আমাদের ফ্রি ফায়ার গেমটা বন্ধ হচ্ছে, তার জন্য আমার খুশিটা তাহলে বাদেই দে, ঠিক আছে? কত মা বাবা কত খুশি জানিস এই গেমটা বন্ধ হয়েছে বলে? আচ্ছা আমাদের নিজের কথাটাই ভাব, আমরা যখন ফ্রি ফায়ার খেলতাম আমরা কি কারো কথা শুনতাম? তোরাই বল, কেউ ফোন করলে আমরা কারো ফোন তো রিসিভ করতাম? আজ যে তোরা 4-5 হাজার টাকা খরচা করেছিস এই ফ্রি ফায়ার গেমটার পেছনে, কোথা থেকে খরচা করলি? আমি বাবার পকেট মেরেছি। আচ্ছা দিদি বল, তোরা যে বাবার পকেট মেরেছিস নিয়ে ফ্রি ফায়ার গেমটা পেছনে খরচা করেছিস, আমিও তো 2-3 লাখ টাকা খরচা করেছি, আমি তো বাবার পকেট থেকে মেরেছি, তো তোদের মতন কি আমি কাঁদছি? না তো ভাই। তাহলে শোন, যা হয়েছে হয়েছে, বাদ দে, তোদের সবাইকে বলছি আমাকে একটা কোথা দে, তোরা কোথা দে, হাত দে, বলছি হাত দে, তুই বলছি আজ থেকে কান্নাকাটি কেউ কিছু করবি না, ঠিক আছে? আজ থেকে আমরা কি করবো, ডাব বল খেলবো সবাই মিলে, ডাব বল, সবাই এক কাজ কর, নিজের নিজের ডাব বল খুঁজে নেবে, যা এই চো উঠ, এ তুই বেশি কাঁদি না, চো যা ডাব বল খুঁজে নেবে, যা এ আমি চললাম ওই দিকে, ডাব বল খুঁজে, ডাব বল, ডাব বল খুঁজে যা। হ্যাঁ ভাই, তুই এখনো কাঁদছিস? তুই এই দেখ, আমরা গেম খেলে কত টাকা উড়িয়েছি, 4-5 হাজার টাকা উড়িয়েছি, আমাদের মোটা কত টাকা উড়িয়েছি, 2-3 লাখ টাকা উড়িয়েছি, তাও বুকে পাটা নিয়ে ঘুরে বেড়াইছি, আর তুই এখনো কাঁদছিস? মানে তোর মানে ইয়ে হইল না আর। চো চার কেন্দ্রে লাভ নাই, চো আমাদের ডাবল খেলতে হবে, ডাবল খুঁজবো, চো 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 Thank you.
যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন পার্টটি বেশি ভালো লেগেছে, আর বন্ধুর সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এই ভিডিওটি যদি পার্ট টু দেখতে ইচ্ছা করে পার্ট আপনারা কমেন্ট করে জানাবেন, পার্ট টু দরকার, আমরা পার্ট টু তৈরি করব। আর এই ভিডিওটি কেমন করে শ্যুটিং হয়েছে দেখার জন্য আমাদের সেকেন্ড চ্যানেল চাপুস্টা ব্লগে চেক করুন, পেয়ে যাবেন, আর ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে গিয়ে চেক করুন।